আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, কাছ থেকে অথবা যারা দূর থেকে ইকরা বাংলার সামনে বসে যারা সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, সবাইকে প্রীতি সম্ভাষণ, সবাইকে জানাচ্ছি মনের দোয়া, যে দোয়া আল্লাহ তাআলার কাছে আমি সবসময় করি যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার মাধ্যমে তাকে যতটুকু বুঝি, তার আমল যতটুকু জানি, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা যতটুকু মনের মধ্যে আসে, সবটুকুই যেন তুমি ইসলামের পথে চালার জন্য আমাদের জন্য একটা অনুপ্রেরণা দানকারী শক্তি হিসেবে কবুল করে নিও। আল্লাহ, আমরা যতদিন দুনিয়ায় থাকি প্রত্যেকটা মুহূর্ত যেন তোমার নবীর পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তৌফিক তুমি আমাদেরকে দিও। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ, যারা আমরা এই অনুষ্ঠান শুনছি এবং দেখছি, আমরা যেন সবাই তোমার নবীর শাফাত এবং তার হাতের হাউজে কৌসারের পানি আমরা যেন পেয়ে ধন্য হতে পারি, এবং জান্নাতে তার সাথে আমাদের যেন দেখা হয়, তার পাশে যেন আমরা থাকতে পারি, তার তৌফিক তুমি আমাদেরকে দান করো। সম্মানিত ভাই বোনেরা, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা পর্বে আমরা আলোচনা করছি। গত পর্বে আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে তায়েফের তিনি যে গিয়েছিলেন, যে কার সাথে আলাপ করেছিলেন, সেটা আমরা আলাপ করেছি। আমরা বোঝাতে চেয়েছি যে তায়েফে তিনি এমন এক সময় গেছেন যে মক্কার মধ্যে এমন আর সুযোগ ছিল না যে তিনি ইসলামকে আর মানুষের কাছে প্রভাবিত করতে পারবেন, মানুষ তাতে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করবে এরকম মনে হচ্ছিল না। তিনি তায়েফে গিয়েছিলেন। তায়েফের শ্রেষ্ঠ সন্তান যারা, তায়েফ যারা চালাতো নেতৃস্থানীয় তিন ব্যক্তি, আব্দ ইয়ালাইল, মাসউদ আলথাকাফি এবং হাবিব আলথাকাফি, এই তিনজনের কাছে গেলেন। যে উনি বুঝালেন ইসলাম কাকে বলে। তারা খুব অবজ্ঞা সহকারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে খুব ইনসাল্ট করলেন, অবহেলা করলেন, তুচ্ছ জ্ঞান করলেন, তাকে প্রকারান্তরে এক প্রকারের মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শুধু এতটুকু বললেন, দেখো আমি তো একটা চিন্তাভাবনা করে আসছি এলাকায়, যদি তোমরা আমার দাওয়াত পছন্দ না করে থাকো তাহলে আমার এই ব্যাপারটা মানুষের কাছে গোপন রাখো, কারো কাছে তোমরা যেন কিছু বলো না আর কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ, 10 দিন উনি থাকলেন, মানুষদেরকে বোঝাবার চেষ্টা করলেন যে ইসলাম কারকে বলা হয়, ইসলাম কি, ইসলাম মেনে চললে কী লাভ হবে। তখন তো ইসলামের অনেক বড় বড় অনুশাসন আসেনি, নামাজের কথা উনি কাউকে বলেননি, উনি জাকাত দিতে হবে এ কথাও তিনি বলেননি, উনি হজ করতে হবে, তখন এগুলো কিন্তু ফরজ হয়নি। সে সময় ফরজ হয়েছে এগুলো মদিনার জীবনে এসে, বা নামাজ ফরজ হয়েছে তারও কিছুদিন পরে। তো এখন এদের মানে শুধুমাত্র ইমানের দাওয়াত দিয়েছেন, আকীদার কথা বলেছেন, আল্লাহ তাআলার কথা বলেছেন, ফেরেশতা বিশ্বাস এগুলো কথা বলেছেন। এমন মারাত্মক কিছু ছিল না যেগুলোতে একেবারে সবাই মানে খেপে উঠবে। কিন্তু ব্যাপারটা হয়েছে এরকম যে আমাদের নবী যার কাছে গেছেন তারা এটাকে রিজেক্ট করেছে। আরও বড় বিপদ ছিল এই জায়গায় যে রিজেক্ট করলেই শুধু হয়ে যেত তা না, বরং তিনি যে এই 10 দিন ছিলেন সেখানে, যেখানে গিয়েছেন সেখানে ইনসাল্টের শিকার হয়েছেন। এর পিছনে কারণ হয়তো হতে পারে এটা যে এরা সবাই শুনেছে এর আগে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত দাবি করেছেন এবং তিনি নবী বা রসুল হয়ে এসেছে, আর মক্কার লোকেরা তার কোনো কথা শুনতেছে না, মক্কার লোকেরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো তায়েফের লোকেরা সাধারণত মক্কার লোক যা করতো এরা তাই করতো, তো এরা এই সাহস দেখালো না যে মক্কার বিপরীতে তারা দাঁড়াবে, বরং মক্কার লোকেরা যা করেনি তার চেয়ে বেশি এরা এক কাঠি উপরে গেল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম দিনে যখন তিনি মনে করছেন যে এখানে আর থাকা ঠিক হবে না, মানুষ সব খেপে গেছে এবং সবাই তাকে জীবনে মেরে ফেলার মতো সিদ্ধান্ত নিতে পারে, উনি তখন মনে করলেন যে ঠিক আছে আমি চলে যাই। উনি যেখানে ছিলেন সেখান থেকে আস্তে আস্তে চলে আসার চেষ্টা করছেন। লোকজন যখন দেখলো যে বোধহয় এ চলে যাবে, তখন বুড়োরা বা গোত্রপতিরা বা নেতৃস্থানীয় লোকেরা ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল যে তোরা যা, যে এই লোকটাকে মার, পাথর মার, মেরে তোরা ওকে সরাই দে দুনিয়া থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছে আর এই ছোট বাচ্চারা রাস্তার দুই পাশে দাঁড়াইয়েছে সারিবদ্ধ হয়ে, কিছু কিছু জায়গায় মানে পাহাড়ের উপরে, কেউ কোথাও লুকিয়ে, সবার হাতে পাথর। আর তো তায়েফটা হলো পাহাড়ে ঘেরা, তো পাথর যখন যেখানে সেখানে প্রচুর, এখনও গেলেও আপনি পাথর দেখতে পাবেন। এবং সবচেয়ে মজার এ হলো যে ওখানে পাথরগুলো লাল রঙের টকটকে এবং খুব শক্ত পাথর, সেই পাথরগুলো দিয়ে আমাদের নবীর উপরে মারা হচ্ছে। এই ছোট ছোট বাচ্চারা, কিশোররা, তরুণরা, যুবক ছেলেপেলে, যাদের মধ্যে একটু শুধু আগুন টুকে দিলেই হয়ে যায়, উত্তেজিত করে দিলেই হয়ে যায়, এই এমনভাবে পিছন দিক থেকে মহিলা এবং পুরুষেরা, নেতৃস্থানীয় লোকেরা উত্তেজিত করছে যে তারা যেন আমাদের নবীকে মেরে ফেলে দেয়। তারা মারতেছে। আর জায়েদ ইবনে হারেসা তখন চিন্তা করলো যে আমাদের নবীকে তো বাঁচানো দরকার, তো উনি ওই শুধু দৌড়া ঘুরে আমাদের নবীকে তওয়াফ করার মতন করে ঘুরতেছেন, আর হাতে যে তার চাদরটা ছিল চাদরটা নিয়ে মাথা উঁচু করে দিয়ে এরকম করে করতেছে যে আমাদের নবীর মাথায় যেন এই ইটগুলো পাথরগুলো না এসে পড়ে, এই চেষ্টা করতেছেন। কিন্তু কতক্ষণ, যখন দুই পাশ থেকে তিন পাশ চতুর্পাশ থেকে যখন এই পাথর আসে তখন কিন্তু কোনো দিক দিয়ে ঠিক রাখা যায় না। জায়েদ ইবনে হারেসাও ইনজিউর্ড হচ্ছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইনজিউর্ড হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে পড়ে যাচ্ছেন, ওখান থেকে উঠতেছেন, এভাবে ওনারা দৌড় মারতেছেন, তার পিছন দিকে মারতেছে, ওখানে আবার পড়ে যাচ্ছেন, আবার উঠতেছেন, এদিকে সামনের দিক থেকেও আঘাত আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দৌড়াতে থাকলেন। তায়েফ সীমানা ছেড়ে উনি আরও 3 মাইল পর্যন্ত দৌড়ালেন। আপনার চিন্তা করে দেখেন, 3 মাইল বলতে কত লম্বা হতে পারে, প্রায় 5 কিলোমিটার রাস্তা উনি দৌড়ালেন। তার পালক পুত্র জায়েদ ইবনে হারেসা সামনে পিছনে করতেছেন, আর বাচ্চারা ওইভাবে পাথর মেরেই যাচ্ছে। বাচ্চারা শুধু, যুবকেরা, ইয়াং টিনেজাররাও পাথর মেরেই যাচ্ছে, আর যারা বৃদ্ধ মানুষ, নেতৃস্থানীয় মানুষ, তারা হাসতেছে। এই একটা অকল্পনীয়, যেটা কল্পনারও বাইরে ঘটনা ঘটলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হচ্ছেন, একটু যখন হুঁশ হয়ে আসতেছে তখন আবার হাঁটা শুরু করছেন, আবার মারতেছে। এইভাবে করতে করতে ওনারা যখন একটা বাগানের পাশে আসলেন, এই বাগানের মালিক ছিল আল্লাহ রাসূলের 2জন পরিচিত লোক, যদিও তারা মক্কার সাংঘাতিক শত্রু হওয়াপন্ন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারাত্মক শত্রুদের মধ্যে, কিন্তু কুরাইশ বংশের হওয়ার কারণে, আবার মক্কার লোক হওয়ার কারণে, আবার বিভিন্ন দিক দিয়ে তার কানেকশান, সম্পর্কের কানেকশান থাকার কারণে তারা একটু সিম্পেথাইজড হয়ে গেলেন। এবং এই 2 ব্যক্তির একজনের নাম ছিল ওতবা, আরেকজনের নাম ছিল সাইবা। এরা 2জন রবিয়ার সন্তান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ওতবা এবং সাইবার বাগান এটা, তো উনি মনে করলেন যে অন্তত নিজের কওমের লোকেরা, মক্কার লোকেরা, তো উনি ওখানে ওই বাগানের পাশে গেলেন। যেহেতু উনি বাগানের পাশে গেছেন, এইটা দেখে ওই বাচ্চারা ওখান থেকে সরে যায়, মনে করে যে লোক তো ওখানে থাকতে পারে, তো যেহেতু আর তায়েফেরও অনেক দূরে, 3 মাইল দূরে চলে আসছেন তায়েফ থেকে, এই পর্যন্ত কিন্তু মেরেছেন। এবং সে তায়েফের উপরের জায়গা থেকে একদম এই পর্যন্ত গোটা রাস্তাটায় 2জনের রক্তে রঞ্জিত হলো, লাল রক্ত পড়ে গেল। আল্লাহ রাসূল দেখলেন, উনি অবচেতন হয়ে একেবারে হুঁশহারা হয়ে, বেহুশ হয়ে উনি পড়ে গেলেন। জায়েদ ইবনে হারেসা তার পাশে বসলেন, চেষ্টা করতেছেন তাকে হুঁশ করানোর জন্য। এই দৃশ্যটা দেখছে ওতবা এবং সাইবা, তারা দেখে মনে করলো যে আহারে আমাদের এই সন্তান। তো তার একটা দাস ছিল তাদের, এই দাসের নাম ছিল আদাস। এর মূল বাড়ি ছিল ইরাকে, নিনাওয়ে বা নিনভে বলে আর কি, ব্যাবিলিয়ন ল্যাঙ্গুয়েজে, কিন্তু আরবিতে নিনাওয়ে বলে। তো নিনাওয়ের এই আদাস, এই দাসটার ইতিহাস যতটুকু জানা যায়, এ এই এলাকায় দাস হিসাবে আসছে, কিন্তু এর বংশ হলো খুব ভালো বংশের এবং তিনি নবী বংশের লোক ছিলেন, তো খ্রিস্টান। তো এই এলাকায় আসছে, যখন উনি বইপত্রে পেয়েছেন এবং তার খ্রিস্টান মনকেরা বলেছে যে শেষ নবী একজন আসবে, শেষ নবী আসার সময় হয়েছে এবং সেই শেষ নবী যেখানে আসবে সেই এলাকায় খেজুর গাছ আছে, এটা আছে, সে মানে কিছু নমুনা বলার পরে সে খোঁজখবর নিয়ে যে সমস্ত এরিয়াতে এটা আছে খোঁজখবর নিয়েছেন, নেওয়ার পরে উনি চেষ্টা করেছেন যে ওই এলাকায় এসে আসবেন। তিনি তো আসতে যেই ধরা খেয়েছেন, তাকে দাস হিসেবে বিক্রি করা হয়েছে, উনি দাসত্ব বরণ করে আসছেন। এইরকম দুজনের ইতিহাস পাওয়া যায় যারা এই মক্কায় বা আশেপাশে দাসত্ব বরণ করে আসছেন শুধুমাত্র সঠিক নবীকে পাওয়ার জন্য। তার মধ্যে আদ্দাস একজন ছিল। তো ওনারা দুই ভাই যখন দেখলেন, উতবা এবং সাইবা যখন দেখলেন যে মুহাম্মদ খুবই ইনজিওর এবং অসহায় মানে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে, তো দাসকে বললেন যে তুমি একটু পানি নাও এবং এই এক মানে আঙ্গুর নিয়ে যাও, এই আঙ্গুরের একটা থোকা নিয়ে যাও, নিয়ে তাকে খাইতে দাও। আদ্দাস মনে করলেন ঠিক আছে যাই, ওটা কি কারা কি অবস্থা খোঁজ নেই, খ্রিস্টান মানুষ তো, সে আসছে। এসে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ ফিরে পেয়েছেন, উনি উঠে বসেছেন। উনি বসার পরে তারপরে যায়েদ ইবনে হারেসা ওখানে আছে, জুতা খোলার চেষ্টা করতেছেন পায়ের থেকে, কিন্তু জুতাটা এমনভাবে লেগে গেছে পায়ের সাথে রক্তের সাথে যে জুতা মোটে খুলতে পারতেছে না। পরে দুইজন মিলে জুতাটা কোনো রকমে খুলে তারপরে গায়ে ওই ইনজিউর্ড যেখানে হয়েছেন সেখানে একটু চেষ্টা করতেছেন রক্তটা বন্ধ হোক। কঠিন মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কে? তো বলল যে আমি উতবা এবং সাইবার দাস, আমার নাম আদ্দাস। তো বলল যে তুমি কোত্থেকে আসছো? তো বলল যে আমাকে মনিব পাঠিয়েছেন কিছু খেজুর দিয়ে মানে আঙ্গুর দিয়ে, আপনি এটা খান। উনি তখন আঙ্গুরের হাত বাড়িয়ে বললেন বিসমিল্লাহুম্মা, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এরকম কয়েকটা রেওয়ায়ত আছে, বিসমিল্লাহ রেওয়ায়তও আছে। তো খ্রিস্টান খুবই তাজ্জব হয়ে গেছে। আদ্দাস বললেন যে আপনি এমন একটা শব্দ বললেন যেটা এই তায়েফ মক্কায় আমি আর কখনো কারো কাছ থেকে শুনিনি খাওয়ার আগে, এটা তবে আমরা এটা বলে থাকি, এবার তুমি বলে থাকো কোত্থেকে বলো। তো বলে এটা আমি পারিবারিকভাবে আমরা পেয়েছি, যেটা আমাদের খাওয়ার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কোন জায়গার থেকে আসছো? এই এলাকা বাড়ি না তোমার? না আমার বাড়ি এখানে না, আমার বাড়ি মূল বাড়ি হলো ইরাকের নিনাওয়ে শহরে। ও নিনাওয়ে, তো মানে নিনাওয়ে তো আমার ভাই ইউনুস আলাইহিস সালামের বাড়ি ছিল। তখন আদ্দাস তাজ্জব হয়ে গেছেন যে আপনার ভাই ইউনুস মানে? বলে তিনি একজন নবী ছিলেন, তো তিনি যেমন নবী আমিও একজন নবী, তো নবী হিসাবে আমরা ভাই ভাই। তখন আদ্দাস হাতে হাত বাড়িয়ে দিলেন, বললেন যে আমি সেই নবী ইউনুস আলাইহিস সালামের বংশধর, আমি একজন নবী আসবেন তার খবর আমি পেয়েছি, আর আপনি সেই নবী, তো আমি মুসলমান হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জব হয়ে গেলেন যে তায়েফ থেকে সারা গায়ে, তখন ওর গায়ে রক্ত রয়েছে, আঙ্গুর নিয়ে একজন আসলো দাস, সে তার জন্য অপেক্ষা করে এসে কত জায়গার থেকে কত দূর থেকে কত জায়গা বদল হয়ে দাস হয়ে শেষ পর্যন্ত উতবা এবং সাইবার দাস হয়ে আমার সামনে এসে ইসলাম গ্রহণ করতেছে। ইমান এবং ইসলাম এই ধরনের, কার কাছে কিভাবে ইসলাম যায় তাজ্জব হয়ে যেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানালেন, তিনি কিছু রেস্ট নিলেন ওখানে। রেস্ট নেওয়ার পরে রাত্র আসলো, উনি রাত্রে আবার হাঁটা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছেন, আদ্দাস ফিরে গেছেন তার মনিবের কাছে। মনিবের কাছে যে অনেক ভালো ভালো কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মনিবরা দুইজন বলল এই খবরদার, এ কিন্তু জাদুকর, এর পাশে তোরা দুইজন যাস না এবং সে যা বলে তার জন্য মানিস নে। তো এর মধ্যে তো আদ্দাসের কম্ম সবার, সে তো মুসলমান হয়ে গেছে, তো এটা সে গোপন করলো, কিন্তু তখন সে পূর্ণ মুসলমান। আল্লাহ তাআলা রাসূলের একটা সফলতা এখানে দেখা দিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বিদায় নেবেন, তার আগ দিয়ে উনি একটা দোয়া করলেন আল্লাহর কাছে। এবং আমি যতগুলো দোয়া পড়েছি আমার জীবনে এইরকম প্যাথেটিক দোয়া আমি আজ পর্যন্ত পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই দোয়াটা এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে যেন আকাশ থেকে রহমত তিনি টেনে নিয়ে এসেছেন। দোয়ায় উনি বলতেছেন আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি, ও আল্লাহ আমি তোমার কাছে আমার মানে হীন সামর্থ্যের কথা, দুর্বল সামর্থ্যের কথা অভিযোগ তোমার কাছে করতেছি। অকিল্লাতু হিলাতি, এবং আমার আমার জীবনের যে সমস্ত হিলা, আমার যে উপায় উপকরণ খুব কমে গেছে এর অভিযোগ করছি। ও হাওয়ানি আলান নাস, এবং মানুষ যে আমাকে তুচ্ছ অবহেলা করে তাড়িয়ে দিয়ে আমাকে আজ মরণের মুখোমুখি করেছে তার অভিযোগ করছে। ইয়া আরহামার রাহিমিন, হে সবচেয়ে বেশি দয়ালু, আনতা রব্বুল মুস্তাদাফিন, আপনি দুর্বলদের মালিক। ও আনতা রব্বি, এবং আপনি আমারও রব। ইলামান তাকিলুনি, তুমি কার কাছে আমাকে পাঠাচ্ছ? ইলা বাঈদুন বাঈদিন এতাজাহামুনি, তুমি কি আমাকে দূর করে দিচ্ছ যে দূর আর কখনো তোমার কাছে নিয়ে আসবে না? আম ইলা আদুবিন মালাক্তাহু আমরে, অথবা এমন কোনো শত্রুর কাছে তুমি আমাকে পাঠাচ্ছ যার কাছে আমার দায় দায়িত্ব সমর্পণ করে দিয়েছ। আমাকে কোনো শত্রুর কাছে তুমি পাঠাচ্ছ? ইল্লাম এখন বিকা আলাইয়া আলাইয়া গাদাবুন ফালা উবালি, তবে তুমি যদি এত কিছু করার পরেও, আমার সমস্ত গায়ে রক্তে রঞ্জিত করে দেওয়ার পরেও তুমি যদি গজব রাগ না করে থাকো, তুমি যদি অখুশি না হয়ে থাকো, আমি এই রক্তাক্ত দেহেও আমি কোনো কিছুর পরোয়া করি না। ওলাকিন আফিয়াতুকা হিয়া আউসা ওলি, তুমি যদি ক্ষমা করে দাও আমার কাছে সেটি আমার সবচেয়ে বড় পাওনা। আউযু বিনুরি ওয়াজহিকা, আমি তোমার চেহারার আলোর কাছে সাহায্য আশ্রয় প্রার্থনা চাচ্ছি। আল্লাযী আশরাকাত লাহু যুলুমাত, যে নূর যে আলো সমস্ত অন্ধকারকে আলোকিত করে দেয়। ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরা, এবং যে আলোর উপরে নির্ভর করে দুনিয়ার এবং আখেরাতের সমস্ত সব কিছু। মিন আনতানজিলা বিগাদাবি, যেন আমি তার কাছে আশ্রয় চাচ্ছি যেন তোমার কোনো রাগ আমার উপরে এসে না পড়ে, তুমি যেন আমাকে আমার উপরে তুমি রাগ করো না। আমি আজকে নির্যাতিত হয়েছি, রক্তাক্ত হয়েছি, আমি আজকে মরণের মুখোমুখি হয়েছি, কিন্তু তোমার চেহারার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যে তুমি যেন আমার উপরে রাগ করো না। আও আহিল্লু আলাইয়া সাখাতুকা, অথবা আমি আশ্রয় প্রার্থনা করছি যে তোমার কোনো রকম অসন্তুষ্টি যেন আমার উপরে এসে না পড়ে। লাকাল অথবা, তোমার কাছেই ফিরে আসবো। হাত্তা তারদ, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবে। ওলা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিক, কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই তোমাকে ছাড়া। এই যে দোয়াটা, প্রত্যেকটা শব্দ এত মারাত্মক, এটাকে দোয়াউল মুস্তাদাফিন বলা হয়। যখন মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, নির্যাতিত হয়, নির্যাতিত দোয়া হলো এইটা। যখন কোনো মানুষ বিপদ আপদ বালা মুসিবতে পড়ে, তখন এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা যেমনভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ দেখাইছিলেন, রাস্তা বলে দিয়েছিলেন, আমাদেরও এরকম পথ দেখাই দিতে পারে। তায়েফের যে ঘটনা, এটা দারুণ একটা আসলে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে হাঁটা শুরু করলেন, কিছু দূরে যে উনি একটু বিশ্রাম নিলেন। সেই বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ করে তার কাছে দুইজন ফেরেশতা আসলো। একজন নিজের পরিচয় দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন যে আমি যেন যখন আসি তখন পাহাড় সমূহ যেগুলো আছে, এই পাহাড় সমূহের যারা দেখাশোনা করেন সেই মানে তাদের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে নিয়ে এসেছে। এটা হলো যে মানে কর্ণ সালেব বা কর্ণুল মানাজিল বলে, যেটা সেই জায়গায় এই ঘটনাটা ঘটছে। মানে এটা তায়েফ থেকে প্রায় মক্কা এবং তায়েফের মাঝামাঝি পর্যায়ে এসে প্রায় ধরেন 15-25 মাইল দূরে, এখন কর্ণুল মানাজিল বলে, আগে কর্ণ সালেব বলা হতো। সেখানে এই দোয়াটা আল্লাহ রসুল বলেছিলেন এবং জিবরিল দোয়াটা বলছিলেন আগে, কিন্তু জিবরিল এখানে আসছে। জিবরিল বললেন যে রাসূলুল্লাহ আপনার ব্যাপারে এটা বলা হয়েছে যে আপনি যা বলবেন সেটা মেনে চলা হবে, তবে মানে স্পেসিফিকলি বলা হয়েছে যে মক্কার যে আবু জাবাল আবি কুবাইস আছে, বিরাট পাহাড় যেটা যার উপরে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিয়েছিলেন হজের, এবং তার বিপরীতে যে কুয়াই নেকা পাহাড় যেটা আছে, কুয়াই নেকা যে পাহাড়টা আছে, এই পাহাড়টা কোয়াই কেয়ান যে পাহাড়টা আছে, এই পাহাড় দুটো পাহাড়কে আকশাবান বলা হয়। তো এই আকশাবান পাহাড়, এই দুটো পাহাড় দিয়ে মানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তায়েফের লোকদেরকে এমনভাবে পিষে দেওয়া হবে যে মানুষগুলোকে দুই পাহাড়ের মাঝখানে রেখে এমন চাপ দেওয়া হবে যে সব মরে যাবে সেখানে। এই দায়িত্ব আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আপনি শুধু বললে হলো। যেহেতু দোয়াটা আল্লাহ তাআলার কাছে এমনভাবে হয়ে গেছে যে আল্লাহ তাআলা ভালোবেসেছেন আমার নবীকে, এমনি তো ভালোবাসেন, কিন্তু এই দোয়াটা স্পেসিফিকলি এমনভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা জিবরিলকে বলেছেন যে যাও তুমি যেভাবে বলেন উনি সেইভাবে তোমরা ডিসিশন নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিবরিলকে বলতে পারতেন যে আমাকে তারা মেরেছে, ওদেরকে শেষ করে দাও। অনেক নবীরাও তো এরকম দোয়া করেছেন যে আল্লাহ তুমি কাফেরদেরকে শেষ করে দাও, তাদের ঘরগুলোকে ধ্বংস করে দাও, এরকম দোয়া কোনো কোনো নবী করেছেন। কিন্তু আমাদের নবী ওখানে ওই দোয়া বদটা করলেন না, উনি এর সমস্ত গায়ে রক্তাক্ত অবস্থা, ব্যথায় টসটস করতেছে সমস্ত দেহ, ঘরে ফিরে যাওয়ার মতন সুযোগ তার নেই, মক্কা থেকে তিনি বিতাড়িত হয়েছেন, মক্কায় ফিরে যাওয়ার মতন কোনো সুযোগ নেই। এই অবস্থায় আমাদের নবী আল্লাহর কাছে জিবরিলকে এই কথা বললেন, বাল আরজু আন ইয়াখরিজাল্লাহু আযযা ওয়া জাল মিন আসলাফিহিম মা ইয়াবুদুল্লাহ আযযা ওয়া জাল ওয়াহদাহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। না আমি ওদেরকে মারার জন্য অনুমতি দেব না, বরং আমি আল্লাহর কাছে চাই যে ওদের বংশধার থেকে, ওরা তো ঈমান আনলো না বরং আমাকে রক্তাক্ত করেছে, তো ওদের বংশধার থেকে এমন কিছু লোক তৈরি হয়ে আসুক যারা একদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তারাই বলবে, তারাই একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে মানবে, তার সাথে কোনো শরিক করবে না। এরা যদি ধ্বংস হয়ে যায় আজকে, তো ওই জেনারেশন আমি কোথায় পাবো যাদের কাছে যে আমি ইসলামের দাওয়াত নিয়ে যাব? আমাকে ওরা মেরেছে, আমাকে চিনতে পারিনি বলে। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দান করো, এবং ওরা যদি তোমার হেদায়েত না পায় তাহলে ওদের বংশ থেকে এমন কিছু লোক নিয়ে আসো যারা তোমার কথা বলবে। আজকে যদি আপনি তায়েফে যান, আপনি আমি যখন গেছি জীবনের প্রথমে, তখন এইগুলো আমার কানে বেজেছে যে তায়েফটা যেখানে আমাদের নবীকে এইভাবে মারা হলো, সেখানে সমস্ত মানুষ এখন মুসলিম হয়ে গেছে। এটা কিন্তু ওই সবরের বিনিময়, ওইটা কিন্তু ওই দোয়ার বিনিময়, এটা কিন্তু আমাদের নবী রহমতুল আলামিন হওয়ার বিনিময়ে এটা সম্ভব হয়েছে। আমাদের মুসলমানদেরকে তায়েফের এই ঘটনা দারুণভাবে আলোড়িত করে, চোখে পানি এনে দেয়। সেই সাথে সংযম, সবর এবং দ্বীনের পথে আরও বেশি কোরবানি করার স্পৃহা জাগিয়ে দেয়। আসুন আমরা সেইভাবে আমাদের নবীর জীবনকে মেনে চলার তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি, এবং এই দোয়া করি, আল্লাহ আমার নবীকে তুমি যেভাবে পরীক্ষা করেছ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যেভাবে কষ্ট করে গেছেন, মাকামে মাহমুদ আমাদের নবীকে তুমি দিয়ে দিও। জাযাকুমুল্লাহ খায়রান। পরবর্তী পর্বের দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।